এখানে যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছে চুজ দি কারেক্ট সেন্টেন্স, তোমাকে আরেকটা বুদ্ধি শিখাই বা বিষয় একটা ভালো একটা বিষয় শিখাই। তুমি এমসিকিউ সলভ করার সময় একদম দেখেই তুমি অপশনে একদম চলে যাবে না, প্রথমে আগে দেখার চেষ্টা করবে কি চেয়েছে, কি ইনস্ট্রাক্ট করেছে তোমাকে, যে কি বের করতে বলেছে। যদি বলে কারেক্ট সেন্টেন্স বের করতে, তখন বুঝে নিবা যে এখানে অপশনগুলোর মধ্যে অবশ্যই একটাই কারেক্ট আছে, বাকি তিনটাই ভুল আছে। আবার যদি বলে ইনকারেক্ট সেন্টেন্স বের করতে বা চুজ করতে বা ফাইন্ড আউট করতে, তখন বুঝে নিবা যে ইনকারেক্ট একটাই আছে, বাকি তিনটাই সঠিক আছে। তখন একটু জাজ করতে হবে, চক্ষুটা একদম, চোখটা একদম তীক্ষ্ণভাবে দিয়ে একদম মনোযোগ সহকারে একদম একদম শিকারীর মতো দেখতে হবে, একদম শিকারী চোখে তোমার দেখতে হবে যে কোন ওয়ার্ডটাতে ঝামেলা আছে বা কি এরকম, তাহলে সঠিকভাবে তুমি ইরর ফাইন্ড করতে পারবে বা কারেকশন করতে পারবে। এখন দেখো এখানে কোনটা হতে পারে, মিজলস এটা একটা রোগের নাম, এরকম কিছু রোগের নাম আছে, মাম্স সহজে বোঝা যায় না যে রোগের নাম আসলে, তো রোগের নাম বা ডিজিজ জাতীয় যা আছে এগুলো আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ভার্বটা প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে আর আছে, এটা ভুল আছে, এখানে ইস থাকলে হতে পারতো। তারপরে দেখো এ নাম্বার অফ থাকলে আমাদের ভার্বটা সবসময় প্লুরাল হবে, তো এখানে ইজ মানে সিঙ্গুলার দেওয়া আছে, এই জন্য এটা আমাদের ঠিক নেই, এটা বাদ হয়ে যাবে। মোস্ট অফ দি ব্রেড এটা হতে পারে, আবার বাস্কেটবল টিম হোল্ডস এটাও হতে পারে। এখন কোনটা হতে পারে এটাই হচ্ছে বিষয়। তোমাকে আরেকটা বিষয় বলে দিই, যেখানে আরেকটা এমসিকিউ কিন্তু দেখানো হবে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। পড়াশোনার বিষয় দেখছো, এখানে স্কিপ করার কিছু নেই, তোমার এখানে এগুলো ধরো যে বিষয়টা বুঝতে হবে যে না এখানে বিষয়গুলো শিখতে পারছে বা এরকম, এভাবে এভাবে আমাদের বিষয়টা মনে থাকবে, তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। আর এখানে তাহলে আমরা বিষয়টা অ্যান্সারটা দিচ্ছি তোমাদের, মোস্ট অফ দি ব্রেড, ব্রেড মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, একটু আগে আমরা দেখলাম, তাহলে এখানে আর হবে না, ইজ হবে, তাহলে এটা আমাদের ভুল আছে। এখন এটা তাহলে কিভাবে ঠিক আছে বিষয়টা দেখো, বাস্কেটবল টিম বলতে একটা টিমকে বোঝাচ্ছে, বলে নাই টিমস বা টু টিমস আর ফোর টিমস, মেনি টিমস বলে নাই, বলেছে দি বাস্কেটবল টিম, একটা টিম, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস বা ইএস থাকবে, এই যে হোল্ডস এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয় আছে, এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করো কি আছে, চুজ দি কারেক্ট সেন্টেন্স, তো এখানে বুঝাচ্ছে এখানেও কারেক্ট বের করতে, তার মানে চারটা অপশনের মধ্যে যে কোনো একটাই সঠিক আমাদের খুঁজে পেতে হবে বা একটাই সঠিক আছে আসলে। প্রথম অপশন যেটি আছে, দেয়ার ইজ নো, এটা একটা দেয়ার ইজ নো লেসন, এটা একটা সাংঘাতিক ভুল। দেখি তোমরা কারা কারা এই জিনিসটা বলতে পারো যে দেয়ার ইজ নো লেসন, এটা যে একটা সাংঘাতিক ভুল আছে, বিষয়টা একটু বলো তো দেখি যে কিভাবে ভুলটা আছে। খেয়াল করো এখানে দেয়ার এর পরে ইজ হবে নাকি আর হবে, এই জিনিসটা আসলে তোমার শিখলে মুখস্থ করলে হবে না, পরবর্তীতে কি আছে ওটা দেখা লাগবে। লেসন মানে প্লুরাল, তাহলে এখানে ইজ হবে না, এখানে আর হলে হতে পারতো, তাহলে এটা বাদ। তারপরে দেখো আমরা নিচ থেকে যদি আসি, দেয়ার ওয়ার নো লেসন, লেসন মানে এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ার হওয়ার কথা না, ওয়াজ হলেও আমরা ধরতে পারতাম, ওয়াজ হলেও হতো না, কারণ টুডে বলতে তো এটা বর্তমান বোঝাচ্ছে, এখানে ওয়াজ বললে তো পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে এটা আগেই বাদ। দেয়ার আর নো লেসন টুডে, এখানে লেসন মানে সিঙ্গুলার, এটার আগে আর হবে না, এখানে ইস থাকলে হতে পারতো, দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এইটা। এই দেয়ার হেয়ার থেকে অনেকবার এসছে, বিষয়টা মাথায় রাখবা, দেয়ার এর পরে আর হবে না, ইজও হতে পারে, আরও হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে, ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। ডিরেক্টলি অনেক সময় প্রশ্ন করে যে দেয়ার এর পরে কি হবে বলো তো, বলে যে আর হবে ভাইয়া, তাহলে আরটা আমাদের কাছে মানে সুন্দর লাগে, যেন আমরা এটা অ্যান্সার করি। তাহলে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে দেয়ার এর পরে আরও হতে পারে, ইজও হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে, প্লুরালও হতে পারে, সিঙ্গুলার ভার্বও হতে পারে, বিষয়টা দেখতে হবে, বুঝতে হবে, পরবর্তীতে সাবজেক্ট কি আছে সেটার উপর ডিপেন্ড করে বা ওটার উপর বেস করে কিন্তু হবে। তাহলে এখানে লেসন্স মানে প্লুরাল এবং ভার্বটা প্লুরাল আছে, দ্যাটস ওয়াই এটি কারেক্ট অ্যান্সার হয়েছে। এখন কথা হচ্ছে যারা সাজেশন নিতে চাও, সাজেশনের ব্যাপারে আমি বলি, গত বছর আমার এই সাজেশন থেকে মেমোরাইজিং পার্টের প্রেপোজিশন, ইডিয়ম ফ্রেজ একটা যেটা এসেছিল, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং যে একটা এসেছিল, তারপরে অ্যানালজি, এই পাঁচটি হচ্ছে কমন পড়েছিল আমাদের কোথা থেকে, আমাদের হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে, পাঁচ ছয়টার মধ্যে পাঁচটা কমন পড়েছিল। তাহলে কী কী এসেছিল আমাদের কমন পড়েছিল, একটা ভোকাবুলারি, একটা হচ্ছে প্রেপোজিশন দুইটা, একটা ইডিয়ম ফ্রেজেস তিনটা, আরেকটা হচ্ছে অ্যানালজি চারটা, আর একটা স্পেলিং, এই পাঁচটা জিনিস হুবহু কমন পড়েছিল এই সাজেশন থেকে। এবং এবছরও সেভাবেই দেওয়া হয়েছে, কোনো কিছু তেমন চেঞ্জ করা হয়নি, জাস্ট রিটার্ন পার্টটা নতুনভাবে একটু চেঞ্জ করা হয়েছে, যেহেতু রিটার্ন পার্টে একটু বিষয় আমাদের চেঞ্জ করা হয়েছে বা নাম্বার একটু কমেছে বেড়েছে এরকম বিষয়ে। আবার মেমোরাইজিং পার্ট তো আছে আছে, রিটার্ন পার্ট তো আছে আছে, গ্রামার পার্টের কিন্তু অনেক বিষয় আছে এখানে, যে ওই সাতটা টপিক পড়লে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ বা চান্স পাবা। কারণ এখন তোমার বিষয়টা বুঝতে হবে, তুমি যদি মনে করো যে আমি এতদিন ঢালাওভাবে পড়াশোনা সবই করেছি, এখন এগুলাই নিয়েই থাকবো, তাহলে তুমি তোমার সাজেশন নেওয়ার দরকার নেই। বাট তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে এতদিন তো অনেক পড়াশোনা করেছি, এগুলো অবশ্যই আমি মাথায় থাকবে, এগুলো রিভিশনে রাখবো, বাট
আমার তো এখন জানা উচিত, যেহেতু ভর্তি পরীক্ষার কিছুদিন আছে, অবশ্যই আমার আগে থেকে তো জানা উচিত যে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা 80% হলেও কমন পড়ার সম্ভাবনা আছে বা ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে এটা যদি তুমি বুঝতে পারো, এই ম্যাচুরিটি যদি তোমার মধ্যে হয় বা বুদ্ধি শুদ্ধি থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি ধরো যে সেই কাজটা করতে পারো বা তুমি সাজেশনটা নিতে পারো। তোমার চান্স হতেও পারে নাও হতে পারে, এটা পরের বিষয়, বাট তুমি সাজেশন নাও বা না নাও সেটাও বিষয় না। বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি পাবো না এটাও বিষয় না, ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তাহলে এটা বলেই তোমাদের সাথে আজকে আমাদের কথা শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।